আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি চিংড়ির মালাইকারি রান্না করে দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য যা যা লাগবে, চিংড়ির মালাইকারি তৈরি করার জন্য আমি চিংড়ি মাছ, গলদা চিংড়ি নিয়েছি আমি, এই বড় বড় চিংড়িগুলো এভাবে মাথা আর লেজটা রেখে পরিষ্কার করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি। 300 গ্রাম চিংড়ি মাছ আছে এখানে। আদা বাটা লাগবে 1 চা চামচ, রসুন বাটা লাগবে 1/2 চা চামচ, জিরে গুঁড়ো লাগবে 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সরিষার তেল লাগবে 1/2 কাপ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, 1 চা চামচ ঘি, পেঁয়াজ কুচি 1 কাপ, কয়েকটা গোটা কাঁচামরিচ 2, তেজপাতা, আর লাগবে 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধের রেসিপিটি আমার ইউটিউব লিঙ্কে পেয়ে যাবেন, কীভাবে নারকেলের দুধ খুব সহজে ঘরেই তৈরি করা যায়, অথবা ঘরে তৈরি করতে না পারলে বাজারে ক্যান কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। কড়াইয়ে তেল নিয়েছি আমি, তেলটা গরম হয়ে গিয়েছে, তেজপাতা 2 দিয়ে দিলাম। এখন কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া 1/2 চা চামচ, জিরা 1 চা চামচ, আদা বাটা, রসুন বাটা, সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এটাতে আমি পানি না দিয়ে একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। এটাতে আমি সবশেষে একটু চিনি দেবো, চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো। দিয়ে এবার নারকেলের বাকি যে দুধটা আছে এটা দিয়ে দেবো।
আমি সামান্য পানি দিয়েছি। এবার চুলার আঁচ একদম কমিয়ে প্রথমে আঁচটাকে বেশি রেখে এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন বলক চলে এসেছে, এবার আঁচটা একদম কমিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। চিংড়ির মালাইকারি রান্না মোটামুটি শেষের দিকে, এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব। প্রথমে অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দেব, আধা চা চামচের মতো চিনি দিয়ে দেব, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এক চা চামচ ঘি দিয়ে দিলাম, এবার যে গোটা কাঁচামরিচ গুঁড়ো রেখেছিলাম আমি তরকারির উপরে ছড়িয়ে 5 মিনিট আবার ঢেকে রান্না করব। আমি আঁচটা এরকম কমেই রাখব। তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি। এবার আমি চুলা নিভিয়ে তরকারিটাকে একটা ডিশে তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ির মালাইকারি। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।